not a game, it's a rich thing. এটা হচ্ছে Huawei Mate 50 Pro। আমি ব্যক্তিগতভাবে Huawei Mate সিরিজকে অনেক বেশি ভালোবাসি কারণ তারা অ্যাকচুয়াল ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করে যারা অ্যাপেল স্যামসাং বা পিক্সেল বা ওয়ানপ্লাসকে কিল করার মতো ক্ষমতা রাখে। হ্যাঁ, যখন থেকে গুগল ব্যান হয়ে গিয়েছে তখন থেকে এদের সেল একটু কমেছে, বাট আজকের দিনেও জনপ্রিয়তা এর তুঙ্গে, বিশেষ করে চীন মার্কেটকে যদি আপনারা দেখেন। Huawei Mate 50 Pro গ্লোবাল মার্কেটে এবং চীন মার্কেটে লঞ্চ হয়েছে। আজকে এই ভিডিওতে আমরা আনবক্সিং করব, সঙ্গে স্পেক্স, ফিচার্স কীরকম, কেনা দাম সমস্ত কিছু বিস্তারিতও বলবো। সো টিপিক্যাল রিয়েলমি স্টাইলে Huawei Mate 50 Pro আপনারা বক্সটিকে দেখতে পাবেন, ব্ল্যাক কালার বক্সের সঙ্গে আসছে। বক্সটি দেখতে যথেষ্ট এক্সক্লুসিভ লাগছে। বক্সটি খুললেই প্রথমে আপনারা ফোনটি দেখতে পাবেন, অরেঞ্জ কালারের সঙ্গে আসছে। প্রথমেই হাতে দিলে ফোনের লুক অ্যান্ড ফিল অনেক বেশি গর্জিয়াস এবং অনেক সুন্দর লাগে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বক্সের ভিতর আপনারা সিম ইজেকশন পিন পেয়ে যাবেন, সঙ্গে এখানের মধ্যে আপনারা একটি সিলিকন কভার পেয়ে যাবেন যেটার কোয়ালিটি ওভারঅল ঠিকঠাক আছে। সঙ্গে মাইক্রো এসবি কেবিল পেয়ে যাবেন যে টাইপ সি পোর্টের সঙ্গে আসছে এবং চার্জিং অ্যাডাপ্টার 66 ওয়াটের। বাটাম এবং পোর্টের কথা বললে এখানে আপনারা 3.5mm জ্যাক পেয়ে যাবেন না, এস্ট্রো স্পিকার পাবেন, তো সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত হবে। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাট এ টাইম দুটি সিম ভরতে পারবেন, অবভিয়াসলি দুটি ন্যানো সিম বা একটি ন্যানো সিম একটি ন্যানো চিপস যেটা আপনার Huawei তৈরি করে। তাছাড়া এদের আরেকটি ব্ল্যাক ভেরিয়েন্টও অ্যাভেলেবেল আছে, সেই কালারটি আপনারা চাইলে কিনতে পারেন। Huawei Mate 50 Pro গ্লাস এবং লেদার দুটি ভেরিয়েন্টের সঙ্গে এসছে। ডিজাইন বিল কোয়ালিটি বললে এর ব্যাক সাইডে আমরা যেটা আছে এটা হচ্ছে আপনার লেদারের সঙ্গে আছে, তাছাড়া একটি গ্লাস ফিনিশের সঙ্গে আছে এবং এখানে আপনারা পেয়ে যাবেন অ্যালুমিনিয়ামের ফ্রেম, কোয়ালিটি অনেক বেশি সুন্দর। সঙ্গে দেখতে পাবেন চারটি ক্যামেরা সেট আপ আছে উইথ এলইডি ফ্ল্যাশ, বাট অ্যাকচুয়ালি এখানে আপনারা 3 ক্যামেরা পাবেন উইথ এলইডি ফ্ল্যাশ। ওভারঅল ডিজাইন বিল কোয়ালিটি খুবই সুন্দর, 209 গ্রাম ওজনের সঙ্গে আসছে এবং আপনার গ্লাস বিল যদি নেন বা লেদার বিল নেন দুটোই কিন্তু লুক অ্যান্ড ফিল অনেক সুন্দর এবং হাতে নিলেও প্রিমিয়াম ফিল অবভিয়াসলি করবেন। সঙ্গে IP68 রেটিং পাচ্ছেন ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট করে তোলার জন্য, যেটা একটা দুর্দান্ত বিষয় আপনারা বলতে পারেন। এবং আমরা সবাই জানি যে Huawei ক্যামেরা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা হয়, তো অবভিয়াসলি Huawei Mate 50 Pro তেও আপনারা দারুণ ক্যামেরা পাচ্ছেন। এবং এখানে যে ডিসপ্লে পাচ্ছেন এটা হচ্ছে 6.74 ইঞ্চির একটি বড় ডিসপ্লে এবং নচটি দেখলে মনে হবে একটু আইফোনের মতো লাগছে, হালকা কাপ ডিসপ্লে দেখতে পাবেন, লুক অ্যান্ড ফিল যথেষ্ট ভালো দিচ্ছে। ওয়েলেডের প্যানেল থাকছে, 120Hz হাই রিফ্রেশ রেটের সঙ্গে আসছে এবং এখানে প্রোটেকশনের জন্য Huawei কুনলুন গ্লাস পাবেন, যেটা যথেষ্ট পাওয়ারফুল আপনারা বলতে পারেন। সঙ্গে 1212x2616 পিক্সেলের সঙ্গে আসছে, যেটি আপনার ফুল HD থেকে বেশি এবং 2K থেকে একটু কম। সঙ্গে এখানে বড় নচের মধ্যে আপনারা টাইম অফ ফ্লাইট 3D সেন্সার পেয়ে যাবেন, যেটা ডেপথ এবং বায়োমেট্রিককে কিন্তু খুব সুন্দর কাজে দেবে। তো এই পিছনের দিকে 3টি ক্যামেরা পাবেন, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সেখানে OIS পাবেন, 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, 3.5x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুম পাবেন, 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন, 4K 60fps সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই কারণ আমরা জানি Huawei ক্যামেরা কীরকম দেয়। ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা পাবেন 13 মেগাপিক্সেলের, সঙ্গে আর একটি টাইম অফ ফ্লাইট 3D সেন্সার পাচ্ছেন যেটা ডেপথ সেন্সারের কাজে লাগবে। তোভাবে ক্যামেরা কোয়ালিটি আপনার দুর্দান্ত পাচ্ছেন, শুধু মেগাপিক্সেল নয়, অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে এখানে ইন্টিগ্রেটেড করা হয়েছে। আরেকটি বিষয়, Huawei Mate 50 Pro আউট অফ দ্য বক্স আপনার চীনে যদি কিনেন তাহলে পেয়ে যাবেন HarmonyOS 3.0 UI, আর যদি গ্লোবাল মার্কেট থেকে কিনেন তাহলে পেয়ে যাবেন EM UI 13। দুটিই ভালো UI নিয়ে সন্দেহ নেই, বাট HarmonyOS 3.0 তাদের নিজস্ব UI যেটা রিসেন্টলি তারা ডেভেলপ করেছে এবং খুব সুন্দর রিসেন্টলি কাজ করতে শুরু করেছে, এটা মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু গুগলের সাপোর্ট আপনারা পাবেন না, বাট ইউটিউবের মতো অ্যাপগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন, জি স্পেস ডাউনলোড করে, বা ইউটিউব ভ্যান্স তো আছেই বাট সেটা ইলিগাল, ডেটা লিক হয়, সেটা আমরা সাপোর্ট করি না। সো জি স্পেসের মাধ্যমে গুগলের অ্যাপগুলি আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন এবং এনজয় নিতে পারবেন, তো সমস্যা হবে না, একটু ব্যাকআপ বুদ্ধি লাগাতে হবে বাট কাজে হয়ে যাবে। সিকিউরিটির জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, খুব ফাস্ট লক করবে। তাছাড়া আপনারা ফেস আনলক পাবেন, যেটা আপনার 3D সেন্সার থাকার পরে অ্যাকচুয়াল আইফোনের মতো ফেস আনলকের মজা এখানে নিতে পারবেন, এমন না অ্যান্ড্রয়েডের মতো যে উল্টোপাল্টা হয়ে গেল এরকম না, অ্যাকচুয়াল ফেস আনলকের সুবিধা পাবেন। সঙ্গে 4700 mAh বড় ব্যাটারি ব্যাকআপ আছে, তো আপনারা যারা গেমিং করতে ভালোবাসেন যথেষ্ট ভালো গেমিং করতে পারবেন, কারণ যে প্রসেসর আছে সেটা 4nm আর্কিটেকচারে, তো এখানে পাওয়ার ব্যাকআপ খুব ভালো পাবেন, হিটিং ইস্যু সেরকমের থাকবে না। এবং এখানে 66 ওয়াটের চার্জারের মাধ্যমে আপনারা ফাস্ট চার্জিং করতে পারবেন, তাছাড়া ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও থাকছে।
আর পারফরমেন্সের জন্য এখানে যে চিপসেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 এবং এটা 4G প্রসেসর, ঠিক আছে? কারণ 5G লাইসেন্সে কোনো হুয়াওয়ে তো পাইনি, সো 4G ফোন তারা লঞ্চ করেছে। এটা 5G নয়, স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 বাট 4G। 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, খুব পাওয়ারফুল প্রসেসর, ব্যাটারি এফিসিয়েন্ট, হিটিং ইস্যু একদম নেই বলেই চলে। সঙ্গে বেস ভেরিয়েন্ট 8GB র্যাম, 256GB স্টোরেজের সঙ্গে পাবে। ওভারঅল পারফরমেন্স আপনারা বেশ ভালোই পাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ব্যক্তিগতভাবে হুয়াই মেট 54 ফোনগুলি আমি ভালোবাসি, যদিও যখন থেকে গুগল ব্যান হয়েছে তখন থেকে এদের মার্কেটে ডাউন হয়েছে, বাট চীনে আজকের দিনে এদের মার্কেট শেয়ার কিন্তু অনেক বেশি, তাই আপনাকে মাথায় রাখতে হবে। দামের কথা বললে স্টার্টিং ভেরিয়েন্ট 8GB র্যাম, 256GB আপনার গ্লাস ব্যাকের সঙ্গে পেয়ে যাবেন 6800 ইউয়ানের সঙ্গে, ভারতে 80,000, বাংলাদেশে 90,000। লেদার ব্যাগের সঙ্গে 8GB র্যাম, 256GB, চীনে 7,000 ইউয়ান, ভারতে 82,000 টাকা, বাংলাদেশে 95,000 টাকার আশেপাশে। তো এই হচ্ছে দামের পার্টস, এই হলো ডিসপ্লে, এই হলো ফিচার্স, স্পেসিফিকেশন, ক্যামেরা, সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। তো হুয়াওয়ে মেট 50 প্রো আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং এক্সট্রা একটি ফিচার্স পাচ্ছেন, সেটা হচ্ছে আপনারা স্যাটেলাইট মেসেজ সেন্ডিং করতে পারবেন, জাস্ট সেন্ড করতে পারবেন, রিপ্লাই কিন্তু পাবেন না। তো এই ফিচার্সটা এখানে পাবেন। তো হুয়াওয়ে মেট 50 প্রো অসাধারণ একটি স্মার্টফোন, এবং ভারতে যদি লঞ্চ করে খুব ভালো হয়, বাট আসবে না কোন, কারণ ভারত বা অন্যান্য, বিশেষ করে ভারত, বাংলাদেশ, উপমহাদেশের দেশগুলি গুগলের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, তাই যতদিন না গুগল তাদেরকে ব্যান হটাবে ততদিন আমরা পাবো না। হ্যাঁ, জি স্পেসের মাধ্যমে গুগলের প্রোডাক্ট ইউজ করতে পারবো, বাট সেটা অনেক খ্যাপা জিনিস। তো কমেন্ট বক্সে জানাবেন আপনার কেমন লেগেছে হুয়াওয়ে মেট 50 প্রো। এবং হুয়াওয়ের বেশ কিছু স্মার্টফোন আমরা ব্যবহার করেছি, সেখান থেকে বলতে পারি এক্সপিরিয়েন্স এই ফোনের খুবই ভালো, এবং অ্যাকচুয়াল প্রিমিয়াম ফ্ল্যাগশিপের এক্সপিরিয়েন্স হুয়াওয়ে আমাদেরকে দেয়।